আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের টিউটোরিয়ালে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রফেশনাল ইনস্টাগ্রাম মার্কেটিং কিভাবে করব। তো আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে একটা প্রফেশনাল ইনস্টাগ্রাম পোস্ট আমরা কিভাবে করব। আমরা সবাই কিন্তু এখন বর্তমান সময়ে ইনস্টাগ্রাম ইউজ করি, কিন্তু আসলে অনেকে দেখবো যে পিছি থেকে বা প্রফেশনালি কিভাবে ইনস্টাগ্রাম পোস্টটা করতে হবে যেটা আমাদের মার্কেটিং এর জন্য হেল্প হবে, ওই কোর্সটা কিন্তু ওইভাবে কিন্তু আমরা অনেকেই করতে পারি না। তো আজকে আমরা একটা ফুল টিউটোরিয়াল দেখবো যেভাবে আমরা একটা প্রফেশনাল ইনস্টাগ্রাম পোস্ট করতে পারি। তো আমরা শুরুতেই হচ্ছে ইনস্টাগ্রামে যাচ্ছি। দেখেন এটা হচ্ছে আমাদের ইউএস সফটওয়্যার ইনস্টিটিউটের যেটা ইনস্টাগ্রাম প্রোফাইল। তো এখানে যখন আমরা যাচ্ছি তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেখানে মোবাইলে যারা আমরা ইউজ করি তারা কিন্তু একটা প্লাস বাটন দেখে যেখানে আমরা পোস্ট করতে পারি, কিন্তু এখানে এই অপশনটা নাই। তো তার জন্য আমাদেরকে যেটা করতে হবে, মা এই ওপেন স্পেসে একটা ব্ল্যাঙ্ক স্পেসে কার্ড সফটওয়্যার নিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করে ইন্সপেক্ট, এই যে ইন্সপেক্ট অপশনে যাব। তারপরে হচ্ছে আমরা ইন্সপেক্ট থেকে এখানে দেখেন দুইটা মোড আছে, একটা হচ্ছে ডেস্কটপ মোড, একটা হচ্ছে মোবাইল মোড। এই যে মোবাইল মোড সিলেক্ট করে হচ্ছে আমরা রিফ্রেশ দিব, একটা আমরা একটা রিফ্রেশ দিই। এখন রিফ্রেশ দেওয়ার পরে কিন্তু আমাদের এটা মোবাইল ভার্সন চলে আসছে। এখন দেখেন আমরা ইজিলি পোস্ট করতে পারতেছি, এটা কেটে দেই। মানে এখানে একটা প্লাস বাটন আছে যেটা মোবাইল ভার্সনের মতো দেখতে পাচ্ছি হুবহু। তো এইখান থেকে এই প্লাস বাটনে ক্লিক করব। পরে হচ্ছে আমরা যে কোনো একটা ইমেজ সিলেক্ট করব। তো আমরা আমাদের একটা ইমেজ সিলেক্ট করি, তো এই বিষয়টা সিলেক্ট করি। দেখি দেখেন এখানে যেটা হচ্ছে আমার ইমেজ সাইজ অনেক বড়, কিন্তু এটা ইনস্টাগ্রামের জন্য না। তো ইনস্টাগ্রাম পোস্টের জন্য আপনারা যেটা করবেন, ইনস্টাগ্রাম পোস্টের জন্য ইমেজ সাইজ হচ্ছে 1080, মানে 1080, 1080 ইন্টু 1080 সাইজের একটা ইমেজ আমাদেরকে ইনস্টাগ্রামের জন্য সিলেক্ট করতে হবে। তো দেখি আমরা ইমেজটা দিয়ে দিলাম, নেক্সট। তো এখন দেখুন এখানে আমরা একটা ক্যাপশন দিব, ক্যাপশনটা হতে হবে খুব প্রথম দুই লাইন যে দিবেন সেটা যেন একটু টাচি হয়। তো আমরা আমাদের যে কোনো একটা ক্যাপশনটা নিয়ে আসি, আমাদের আমরা দেখি একটা এখান থেকে একটা ক্যাপশন নিয়ে নিই। আচ্ছা আমরা সাপোজ এখান থেকে একটা ক্যাপশন নিলাম, একটা মেসেজ এর জন্য দিচ্ছি আমরা, তাহলে একটা পোস্ট একটা ক্যাপশন নিয়ে নেই, এটা এখানে দিই। তো এখানে আপনারা প্রায় 1000-এর উপরে বেশি ক্যারেক্টার লিখতে পারবেন ইনবক্সে। তো এটা আমরা এখানে দিলাম এবং প্রথম দুই তিন লাইন কিন্তু শো করে উপরে। তো এই জন্য প্রথম দুই তিন লাইনে আপনি মেইন জিনিসটাকে রাখবেন, মানে আসার চেষ্টা করবেন। আচ্ছা, তো ইনস্টাগ্রামের পোস্টের সাথে যেটা ইউজফুল সেটা হচ্ছে আমাদের হ্যাশট্যাগ, আমাদের হ্যাশট্যাগগুলো ইউজ করতে হবে। হ্যাশট্যাগগুলো কি, হ্যাশট্যাগ হচ্ছে কিওয়ার্ড, মানে যে কিওয়ার্ডটা ধরে আমরা সার্চ করি সেটা হচ্ছে হ্যাশট্যাগ। তো আমি এখানে কিছু হ্যাশট্যাগ আগে থেকেই সিলেক্ট করে রেখেছি, যেমন আমি দেখেন ইউটিউবের জন্য আমরা হ্যাশট্যাগ ইউজ করি, অথবা হচ্ছে আমরা বিভিন্ন কারণে আরও যারা মার্কেটিং করি ডিজিটাল মার্কেটিংয়ের সব জায়গায় কিন্তু হ্যাশট্যাগের একটা, অ্যাসিউর ক্ষেত্রে বলেন, ডিজিটাল মার্কেটিং ক্ষেত্রে, ফেসবুক পোস্টিংয়ের ক্ষেত্রে গেলেন, মানে সব কিছুতে কিন্তু আমাদের হ্যাশট্যাগের একটা বা কিওয়ার্ডের একটা মূল্য আছে। তো ইনস্টাতেও কিন্তু এটা খুবই হেল্পফুল, এবং এখানে আমরা হ্যাশট্যাগগুলো ইউজ করব এইভাবে। এগুলো তো ইউটিউবের জন্য ছিল, তো এটা সিপিএ পেইড মার্কেটিং রিলেটেড যেহেতু আমাদের পোস্টটা ছিল, আমরা এখানে সিপিএ যখন হ্যাশট্যাগ দিলে কিন্তু চলে আসে, যেমন সিপিএ পেইড আমরা এটা ইউজ করতে পারি হ্যাশট্যাগ হিসেবে। এগুলো কেটে দিতে পারি, আমরা এগুলো কেটে দিচ্ছি, আমরা অল্প কয়েকটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আমরা আরেকটা হ্যাশট্যাগ দিই, যেমন সিপিএ পেইড মার্কেটিং, তারপরে দিতে পারি সিপিএ। এখন সিপিএ যখন দিচ্ছি সিপিএ দেখাচ্ছে, এই যে, তারপর হতে পারে সিপিএ মার্কেটিং, সিপিএ মার্কেটিং, তো এইরকম হ্যাশট্যাগগুলো। তারপর আমরা দিতে পারি ফ্রিল্যান্সিং। তাহলে আমাদের যে পোস্টটা আছে এই পোস্টের রিলেটেড যে হ্যাশট্যাগগুলো এগুলো ইউজ করবো, এবং কতটা হ্যাশট্যাগ আসলে ইউজ করবো আমরা ইনস্টাগ্রামে যে ক্ষেত্রে যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে 15 থেকে 20টি, অ্যাটলিস্ট 15 থেকে 20টি হ্যাশট্যাগ আমরা সাজেস্ট করি। তো আমরা এখানে কয়েকটা দিয়ে দেখাচ্ছি, যেমন আরও কিছু দিই আমরা সিপিএ মার্কেটিং 2020 এরকম একটা দিই, দেখছেন এইরকম। তো এইরকম হ্যাশট্যাগগুলো ইউজ করবো, তারপরে যে কাজটা করবো 15 থেকে 20টা হ্যাশট্যাগ ইউজ করবো, আমরা এখানে একটা লোকেশন দিতে পারি আমাদের, আমাদের লোকেশনটা যদি গুগলে ইন্ডেক্সিং করা থাকে, গুগলে সেট আপ দেওয়া থাকে, তাহলে আমরা এখানে দিলেই পেয়ে যাবো। আমরা আমাদের ইউএস সফটওয়্যারটা কিন্তু লিখলে পেয়ে যাচ্ছি। ইউএস সফটওয়্যার লিমিটেড, তো আপনারাও এরকম আপনাদের প্রতিষ্ঠানটা পেয়ে যাবেন।
এবং ট্যাগ পিপল, আপনি যদি কাউকে ট্যাগ করতে চান তাহলে এই অপশনে গিয়ে কিন্তু আমরা ইজিলি যদি ইমেজে যদি কারো ছবি থাকে সেটা আমরা ক্লিক করলে তাকে আমরা দেখতে পাবো এবং তার নামটা ইনস্টাগ্রামে আমরা চলে আসবে ফেস ডিটেকশনের মাধ্যমে অটোমেটিকই এটা হয়ে যাবে। এবং যে বিষয়টা হচ্ছে এক্সট্রা সেটা হচ্ছে অ্যাডভান্স সেটিং, আমরা এই অ্যাডভান্স সেটিংসটাতে অনেকেই যাই না যখন মোবাইল থেকে করে দেই। তো এখানে আছে দেখুন রাইট অল্টারনেটিভ টেক্সট, এখানে কিন্তু আপনি ইন ডিটেলস একটা টেক্সট দিতে পারবেন। তো আমরা যে টেক্সটটা হচ্ছে ফার্স্টে দিতে পারলাম না বা কম দিলাম সেটা হচ্ছে আমরা ফুল কিন্তু এখানে দিয়ে দিতে পারি। এবং অল্টারনেটিভ টেক্সটটা আপনার যেটা কাজে লাগবে সেটা হচ্ছে আপনি যখন ছবিটা অনেক সময় আমাদের লোড হতে টাইম নেয় তখন একটা মানে এমটি স্পেস দেখায় তখন হচ্ছে অল্টারনেটিভ টেক্সটটা শো করে, তো আমরা কিন্তু ফুল ডিটেলসটা এখানে দিয়ে দিতে পারি। সেভ, ওকে, তাহলে এটা দিয়ে দিলাম। এখন দেখেন আমাদের অলরেডি আমরা ইমেজ সিলেক্ট করছি, আমরা একটা ক্যাপশন দিয়েছি, আমরা হ্যাশট্যাগ দিয়েছি, আমরা আমাদের লোকেশনটাকে দিয়ে দিয়েছি, তারপরে আমরা যেটা করছি ট্যাগ পিপল কীভাবে করবো সেটা দেখেছি এবং অ্যাডভান্স সেটিংসে যে অল্টারনেটিভ টেক্সট এবং ওখানে আমরা কিছু আরও ইচ্ছে মতো, যেমন প্রথমে হয়তো আমরা বেশি হ্যাশট্যাগ ইউজ করতে পারবো না কারণ হচ্ছে প্রথমে হ্যাশট্যাগগুলো লেখার জায়গাটা কম, ওখানে 1000 থেকে 1500 বার লেখা যায়, তো দেখা যায় যে অনেক সময় হয় না। তো আমরা ওই অল্টারনেটিভ টেক্সটের জায়গায় গিয়েও কিন্তু ইচ্ছে মতো অনেকগুলো হ্যাশট্যাগ ইউজ করতে পারবো। তো ইনস্টাগ্রামের ক্ষেত্রে আমরা যেটা সাজেস্ট করি আসলে 50-100 দেওয়ার তো দরকার নেই, 15-25টা হ্যাশট্যাগ আমরা প্রত্যেকটা পোস্টে ইউজ করার চেষ্টা করবো কারণ হ্যাশট্যাগটা ইনস্টাগ্রাম মার্কেটিংয়ে খুবই হেল্পফুল। তো এই শেয়ার অপশনে যদি এখন শেয়ার দেই তাহলে দেখুন আমাদের পোস্টটা অলরেডি শেয়ার হয়ে গেছে। তো আশা করি আপনারা একটা প্রফেশনাল ইনস্টাগ্রাম পোস্ট কীভাবে করতে হয় সেই বিষয়টা নিয়ে আপনাদের যদি কনফিউশন থাকে বা কোনো ধরনের কোয়ারিজ থাকে সেটা কমেন্ট বক্সে জানাবেন আরও জানতে চাইলে। আশা করি আপনারা ভিডিওটা দেখে আপনাদের হেল্পফুল হবে কীভাবে ইনস্টাগ্রাম একটা প্রফেশনাল পোস্ট করা যায় এবং আমাদের সাথে থাকবেন। আমরা এইভাবেই ছোট ছোট কিছু বিষয়ের উপরে প্রত্যেক দিনই আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে আমরা কিছু ভিডিও দিচ্ছি বিভিন্ন বিষয়ের উপরে, ডিজিটাল মার্কেটিং, সিপিএ মার্কেটিং, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, তারপরে হচ্ছে আমাদের গ্রাফিক্স ডিজাইন, মোশন গ্রাফিক্স, এই বিষয়গুলোর উপরে আমাদের কিছু টিউটোরিয়াল যাচ্ছে। তো আপনারা আশা করি আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজে লাইক দিবেন, সাথে থাকবেন এবং আমাদের নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন এভাবেই। ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটি দেখার জন্য, ইনশাল্লাহ দেখা হবে অন্য আরেকদিন অন্য কোনো বিষয়ে।